আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখার জন্য ক্লিক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে আসলাম সুখবর। সেই সুখবরটা হচ্ছে কমিউনিটি ব্যাংক থেকে এখন সহজে আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন, আর এই বিকাশে টাকা আপনি চলে যাবে মাত্র 30 সেকেন্ডে। বিশ্বাস হচ্ছে না? চলুন আজকে সেই নিয়ে আলোচনা করি। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কষ্ট করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন, পাশ থেকে বেল বাটনে ক্লিক করে তাহলে সবার আগে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন আমার আপডেট ভিডিও। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো যদি ভিজিট না করে থাকেন কষ্ট করে একটু ভিজিট করে নেন, তাহলে আপনি কমিউনিটি ব্যাংকের অ্যাপসের উপর অনেক ভিডিও পেয়ে যাবেন। কিভাবে কমিউনিটি ব্যাংকের অ্যাপস থেকে আপনি বিকাশে টাকা পাঠাবেন সেই প্রক্রিয়াটি আজকে দেখাবো। তো প্রক্রিয়াটি শুরু করার আগে আপনাকে কিছু জিনিস বলে দিচ্ছি যা আপনার জন্য বা যারা বিকাশ টাকা ট্রান্সফার করবে তাদের জন্য খুবই প্রথমত আপনি দিয়ে পাঁচবার ট্রানজেকশন করতে পারবেন, তার মানে আপনি বিকাশে পাঁচবার পাঠাতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি সর্বনিম্ন 50 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনি দৈনিক 25,000 টাকা লেনদেন করতে পারবেন কিন্তু মাসে সর্বনিম্ন 30,000 টাকা। আর আরেকটা বিষয় হচ্ছে সে বিষয়টা আপনি প্রতি 10 মিনিট পর পর আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এই হচ্ছে বিষয়। সর্বপ্রথম আপনি কমিউনিটি ক্যাশ অ্যাপস থেকে লগইন করবেন। লগইন করার পর নিচে যে অপশন আছে সেন্ড মানি সেখানে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে বিকাশ এবং রকেট, আর নিচে বিস্তারিত দেওয়া আছে সব কিছু আপনি একটু করে নেবেন। করে নেওয়ার পরে তারপর আপনারা ট্রানজ্যাকশন করবেন। আর ভিডিও শুরু দিতে অবশ্যই বলে নিচ্ছি আর কত দিনে কতবার ট্রানজ্যাকশন করতে হবে, কী করতে হবে না করতে হবে সব বিস্তারিত করা আছে। তো এখন আমরা প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন বিকাশে ক্লিক করি। বিকাশে ক্লিক করার পর আমরা যখন কোনো ব্যাংকে যেমন টাকা পাঠানোর সময় বেনিফিশিয়ারি অ্যাড করেছিলাম ঠিক আমরা সেম এখানে আমরা বেনিফিশিয়ারি অ্যাড করবো। তাহলে আমরা অ্যাড বিকাশ বেনিফিশিয়ারিতে ক্লিক করি। অ্যাড বিকাশ বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর এখানে উপরে যে লেখাটা আছে অ্যাকাউন্ট টাইপ সেটা সেম থাকবে, ট্রান্সফার টু বিকাশ। আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিতে হবে। তো আমরা এখন বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা সেভ বেনিফিশিয়ারি নিয়ে নিচ্ছি। মানে আপনার বিকাশ নাম্বারটা যার নামে আছে চেষ্টা করবেন তার নামে দেওয়ার জন্য, তাহলে সহজে আপনি বুঝতে পারবেন কার নামে বিকাশটা খোলা আছে। তো আমরা বিকাশের যে নামটা দিয়ে দিচ্ছি বেনিফিশিয়ারি নামটা, আমাদের নাম দেওয়া হয়ে গেছে, এখন আমরা সাবমিট অলরেডি হয়ে গেছে সাকসেস। তো আমরা ডানে ক্লিক করি। ডানে ক্লিক করার পর আমরা এখন চলে যাব ট্রান্সফার টু বিকাশ। ট্রান্সফার টু বিকাশ ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে। আমরা যে নাম্বারটি সেভ করেছিলাম সেই নাম্বার উপর ক্লিক করি। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসছে। যেহেতু সর্বনিম্ন 50 টাকা ট্রানজ্যাকশন করতে হবে তাই আমরা 50 টাকা ট্রানজ্যাকশন করব। আমরা টাকার পরিমাণ দিয়ে নিচ্ছি, এখন আমরা নিরাশন দিচ্ছি। ওকে, আমাদের টাকার পরিমাণ দেওয়া হয়ে গেছে এবং নিরাশন দেওয়া হয়ে গেছে, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে, সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যে বিকাশ নাম্বার পাঠাচ্ছেন বিকাশ নাম্বার, কত টাকা ব্যালেন্স ছিল, কত টাকা থাকছে এবং কত টাকা পাঠাচ্ছেন, যা আমরা আগে ফান্ড ট্রান্সফার করেছিলাম অন্য অ্যাকাউন্টে ঠিক সেমভাবে হচ্ছে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা ইয়েস বাটন ক্লিক করুন। ইয়েস বাটনে ক্লিক করার পর একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। অলরেডি পাসওয়ার্ড এসেছে, আমরা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমরা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, এখন আমরা সাবমিটে ক্লিক করি। আমাদের বিকাশ ট্রান্সফারটা সাকসেস হয়েছে। তো আমরা ডানে ক্লিক করি। ডানে ক্লিক করার পর আমরা আগে বিকাশ বা রকেট যে অপশনটা ছিল ওইখানে চলে এসেছি। জানি না ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে কষ্ট করে হলে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।